কেমন আছেন সবাই? আমি নর্মালি যে ভিডিওগুলি ইউটিউবে আপলোড করি, এটার একটা বিশেষত্ব হচ্ছে এগুলো একেবারেই নন এডিটেড, ওয়ান শট, আনকাট, এই টাইপের, মানে একেবারে র ভিডিও যাকে বলে। কারণ আমি একবারেই করি, রিটেকও করি না কখনো, এবং সেটা যা বলি সেটা আপনাদেরকে নর্মালি আমি যেভাবে কথা বলি সেভাবে ভিডিওগুলো করি। সো কোনো রকমের প্রস্তুতি থাকে না। নর্মালি আমি ক্যারিয়ার নিয়ে কথা বলি, আজকেও সেরকম একটা অন্যান্য বিষয়ে বলি যেগুলো আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখে, আশেপাশে দেখে যে জিনিসটা মনে হয় সেগুলোর উপরে কথা বলি। আজকেও ক্যারিয়ার নিয়ে কথা বলবো, কিন্তু আসলে কোনো না কোনোভাবে আমাদের ক্যারিয়ারের সঙ্গে আমাদের জীবনের অন্যান্য বিষয়গুলো খুবই জড়িত। যেমন আমাদের তরুণ যারা, তারা অনেক সময় যেটা করেন সেটা হচ্ছে যে মনে করেন যে স্টুডেন্ট লাইফ বা ক্যারিয়ারের শুরুতে এই সময়টা প্রেম করার জন্য খুব ভালো একটা সময়, বিয়ের আগে বিশেষ করে। তো ডেফিনেটলি অবশ্যই আপনি প্রেম করবেন, কিন্তু প্রেম করার নামে আপনি যদি বাকবাকুম করতে থাকেন এবং অনেক সময় দিতে থাকেন, তাহলে কিন্তু ক্যারিয়ারও শেষ, জীবনটাও শেষ এবং শুধুই চোখের পানি। তো সেই জন্য আমি বলবো, যারা প্রেমটাকে ইন্সপিরেশন হিসেবে নিতে পারবেন এবং যারা বলতে পারবেন যে আমি জীবনে যাকে ভালোবেসেছি সে আমার জীবনে একটা ইন্সপিরেশন, তার কারণে, তার উৎসাহের কারণে আমি আমার ক্যারিয়ারটা অনেক সুন্দর করতে পেরেছি, আমি অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি তাকে পেয়ে, নিজেকে তৈরি করার, নিজেকে প্রস্তুতি নেয়ার, নিজেকে অনেক উপরে উঠানোর, নিজেকে অনেক বড় করার, এটাই হচ্ছে আসল প্রেম। এবং সেই প্রেম দুজনকেই আলটিমেটলি সুখী করবে। কারণ আপনি যদি সারাক্ষণ টেলিফোনে কথা বলতে থাকেন, ডেটিং করতে থাকেন, ওদিক দিয়ে ক্যারিয়ার কিন্তু ফুরুত। তো সেই জন্য সেই ধরনের প্রেম আপনি করুন যে প্রেম আপনাকে ইন্সপায়ার করবে আপনার ক্যারিয়ারটাকে অনেক উপরে উঠে নিয়ে যেতে। তাতে করে আগামী যে জীবনটা, যে জীবনের স্বপ্ন দেখছেন আপনি, সে জীবনটা অনেক সুন্দর করতে পারবেন। না হলে শুধু প্রেমই হবে, আলটিমেটলি ক্যারিয়ার হবে না এবং সে শেষে পাওয়া হবে না। সো জীবনে প্রেমটাকে ইন্সপিরেশন হিসেবে নিন। ধন্যবাদ।